এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উড়িষ্যার পুরীর কাছে আছড়ে পড়ল অতি গভীর নিম্নচাপ যেমনটা বলা হয়েছিল সকালবেলাতেই এই নিম্নচাপটি উড়িষ্যার উপকূলে প্রবেশ করেছে এবং যার ফলে এটি ওইখানে ঝড় বৃষ্টি ইতিমধ্যে ঘটাচ্ছে পরোক্ষ প্রভাবে আমাদের বাংলাতে কিছুটা দমকা ঝুড়ো হাওয়া থাকছে যদিও আকাশ অনেক ক্ষেত্রে পরিষ্কার থাকছে মাঝে মাঝে মেঘলা হচ্ছে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত মাঝে মাঝে নামছে আবার থেমে যাচ্ছে এই রকমভাবে চলছে এই নিম্নচাপটি ইতিমধ্যে কিভাবে এগোবে এবং তার ফলে আমাদের বাংলাতে এবারে কিভাবে বৃষ্টিপাত হবে সেগুলো আমরা বলবো মৎস্যজীবীদের সতর্কতা একদিন কমেছে দশ তারিখের পর থেকে সতর্কতা দশ তারিখ নয় এই এগারো তারিখ সকালবেলা আটটার পর থেকে সতর্কতা থাকবে না এমনটা কিন্তু নতুন করে জানা গেছে সেটা আপনাদের জানিয়ে রাখলাম তবে বৃষ্টিপাতের দাপট থাকবে কারণ ইতিমধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দেখতেই পাচ্ছেন ঘূর্ণি এখানে যে ঘূর্ণিটা দেখা যাচ্ছে নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল তার গতিবেগ ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেছে এবং সেটা ইতিমধ্যে এই জায়গাতে প্রবেশ করে গেছে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে তার দক্ষিণ ভাগে মানে এই দিকগুলোতে বৃষ্টিপাত অনেকটা বেশি পাওয়া যাচ্ছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যার দক্ষিণ ভাগ এগুলোতে বৃষ্টিপাত বেশি থাকছে আর আমাদের যে এই যে এই নিম্নচাপের যে উত্তর পূর্ব ভাগ এগুলোতে কিন্তু মাঝে মাঝে কোথাও কোথাও কম বৃষ্টিপাত হচ্ছে এগুলো রয়েছে ফলে কোথায় কোথায় কীভাবে হবে এরপরে কী হবে সেগুলো আমরা এখানে আলোচনা করব উত্তর পূর্ব ভারত এই দিকেও কিছুটা বৃষ্টিপাতের পরাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো আমরা আলোচনায় রয়েছি আমার আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে পরিষ্কার না সেখানে শুধুমাত্র দমকা হাওয়া হচ্ছে না ইতিমধ্যে মাঝে মাঝে বৃষ্টিপাত পেয়েছেন বা নাকি মেঘলা হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এইভাবে মাঝে মাঝে অনেক মেঘ উঠবে তাই আগে পরে করে কখনো কখনো বৃষ্টিপাত হতে থাকবে যত সময় গড়াবে ধীরে ধীরে এগুলো পরিবর্তন হবে এবং বৃষ্টিপাত তিন চার দিন পর্যন্ত সময়ের মধ্যে কি আমাদের বাংলাতে বেশ কিছু অংশে হবে কীভাবে কী হবে আমরা বলবে পাশাপাশি এখানে যে ভয়ঙ্কর টাইফুনটি ছিল ইয়াগি সেটা ইতিমধ্যে আরও কিছুটা দুর্বল হয়ে এদিকে সরে আসছে ফলে এগুলো মিলিত হয়ে পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে সেগুলো নিয়ে আলোচনা করব দেখতে থাকুন প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন ছ নম্বর বুলেটিন প্রকাশ করেছে ন তারিখে সকালবেলার দিকে যেখানে পরিষ্কার বলা রয়েছে যে ডিপ ডিপ্রেশন যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল তো আপনাদের বলেইছিলাম যে ডিপ ডিপ্রেশন হয়েই যাবে এবং হয়ে গেছে সেটা সেটা কিন্তু আপাতত বলে দিচ্ছে যে এটা কিন্তু ডিপ ডিপ্রেশান এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোনো এগো এগোনোর কথা এবং এইটা বলেছিল যে উপকূলকে ক্রস করবে উড়িষ্যা আমাদের বলেছিলাম যে পুরীর পাশ দিয়ে যাবে তো দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলে দিচ্ছে যে উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং ক্রস উড়িষ্যার উপকূল নিয়ার পুরী বাই নুন নয় সেপ্টেম্বর দুপুরবেলার মধ্যে কিন্তু ইতিমধ্যে আমরা বলে রাখি সেটা কিন্তু ভিতরে প্রবেশ করে গেছে অর্থাৎ সকাল আটটা সাড়ে আটটার মধ্যে দেখেই ঢুকে পড়েছে দেয়ার আফটার ইট ইজ ভেরি লাইকলি টু মুভ অর্থাৎ আরও এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে ধরে আর কি বর্থাৎ ওই দিক দিয়ে এগোবে তার প্রভাব কিছুটা আমাদের দক্ষিণবঙ্গে অবশ্যই পড়বে এবারে দেখুন যে ট্র্যাকটা দিয়েছে আপাতত যে এখন ন তারিখেই এটা ডিপ ডিপ্রেশানে থাকার পর এটা আবার ন তারিখেই শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে স্থলভাগে রাতের বেলার মধ্যে অর্থাৎ এখন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে গতিবেগ ধরে রাখতে রাখতে এটা সন্ধ্যেবেলার দিকে ষাটে চলে আসবে তারপর এটা রাতের বেলার দিকে আরও কমিয়ে পঞ্চাশের মধ্যে গতিবেগে ঝড় বয়াতে থাকবে অর্থাৎ এবং সর্বাধিক গতিবেগ আর বায়ু ঝাপটা পঁচাত্তর পর্যন্ত কথা বলেছে আবহাওয়া দপ্তর এবং এর ফলে উড়িষ্যার ওইখানে উড়িষ্যা রয়েছে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম ছত্তিশগড়ে এখানে এক্সট্রিম হেভি রেনফল থাকবে ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে তেলেঙ্গানার দিকেও ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হতে পারে সঙ্গে ভারী অতিভারী বৃষ্টিপাত দু এক জায়গা করে হতে পারে মানে পূর্ব মেদিনীপুরের কথা বলা হয়েছিল যেখানে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি আমাদের পশ্চিম দিকের কিছু এলাকা এবং উপকূলবর্তী কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল নয় দশের মধ্যে এটা এবং বারো তারিখ আর একটা ভারী বৃষ্টিপাত হবে বলছে অর্থাৎ তিন চার দিন ভারী বৃষ্টিপাতের পরিবেশ থাকবে ঝাড়খণ্ডে দশ এগারো মধ্যে এই নিম্নচাপের ফলে এবং বারো তারিখে দশ এগারো বারো ভারী এবং অতিভারী বৃষ্টিপাতের মিলিত প্রভাব দেখা যেতে পারে বিদর্ভ দিকেও প্রায় সেরকমই রয়েছে কাছাকাছি ঝোড়ো হাওয়া যেগুলো থাকবে সেগুলো কিন্তু একদম উপকূলবর্তী এলাকাতে সেটা পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং তার সঙ্গে আমাদের অন্ধ্রপ্রদেশ এই যে এলাকা রয়েছে এখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া পাওয়া যেতে পারে এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে থাকে যদিও ছত্তিশগড় উড়িষ্যা এবং কিছুটা ঝাড়খণ্ডের কিছু কিছু কাছাকাছি এলাকাতে কিছুটা ঝড়ের প্রভাব বেশি থাকবে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অনেকটা কম থাকতে পারে একদম উপকর করতে থাকা মোট মূলত দমকা হাওয়াটাই থাকবে মৎস্যজীবীদের জন্য বলা হয়েছে যে এখানে কিন্তু এগারোই সেপ্টেম্বর সকাল পর্যন্ত এটা আটটা পর্যন্ত থাকবে হয়তো সকাল আটটা কি দশটা পর্যন্ত অর্থাৎ এগারো তারিখ দুপুরবেলা প্রত্যেক হয়তো সমুদ্র স্থিতিশীল অবস্থায় চলে আসতে পারে তাই এগারো তারিখ বা এগারো তারিখ সকাল পর্যন্ত এরকমভাবে সুতরাং এগারো তারিখ পর্যন্তই একটু সতর্ক থাকা ভালো তারপরে সমুদ্র মোটামুটি পরিস্থিতি নর্মাল হয়ে যাওয়ার সম্ভাবনায় থাকবে আর এখানে কিছুটা ফ্ল্যাশ ফ্ল্যাট হতে পারে বলছে সেগুলো কিন্তু কোন দিকে দেখুন আচ্ছা এখানে বলছে যে ওয়াটার শেড আচ্ছা যে এগুলো কিন্তু ঘটতে পারে এগুলো ঘটতে পারে ওই ছত্তিশগড় উড়িষ্যা এই সমস্ত দিকে কিন্তু সতর্কতা থাকছে এর পাশাপাশি আর এখানে কিছু নেই একটু আমাদের ছবিগুলো দেখাই দেখুন ইতিমধ্যে ডিপ ডিপ্রেশন তৈরি হয়েছে এই যে এই জায়গাটাতে যেটা হয়েছিল সেটা এর সাথে এইখান দিয়ে এগোবেন কথা এই যে পুরীর কাছাকাছি সেইটা এবং এরকম ট্র্যাকও প্রকাশ করেছে আবহাওয়া এই এইভাবে এই যে আমাদের পশ্চিমবঙ্গ এই উত্তর উড়িষ্যা এই দক্ষিণ উড়িষ্যার ঠিক মধ্যবর্তী এলাকা এই পুরীর এদিক দিয়ে যাবে অর্থাৎ এতটা এখান থেকে চলে গেছে ইতিমধ্যে এখানে পৌঁছে গেছে এই দিক দিয়ে এরকমভাবে দিক দিয়ে গিয়ে এটা ছত্তিশগড় এদিকে যাবে অর্থাৎ পশ্চিম দক্ষিণ পশ্চিম পশ্চিম উত্তর পশ্চিম অর্থাৎ ঠিক এইভাবে এইভাবে যাবে অর্থাৎ এটা এই দিকে যাওয়ার কথা ব্যাপার নেই অর্থাৎ ঝাড়খণ্ডে এটা সোজাসুজি ঢুকবে না অর্থাৎ আমাদের এখানে এর যে ব্যাপ্তি থাকবে ফলে দেখুন কীভাবে থাকবে এই যে এই রকমভাবে একটা প্রভাব আছে অর্থাৎ এই দিক দিয়ে যাবে আর এই প্রভাবে এই এই দিকগুলোতে কিছুটা জোড়ো হাওয়া দমকা হাওয়া থাকবে ফলে যেটা হবে এই এই এলাকাগুলোতে দমকা হাওয়াটা এইভাবে এইভাবে ধুবে কিন্তু ঝোড়ো হাওয়াগুলো মোটামুটি এদিকে দিকে তাই পশ্চিমবঙ্গে কিন্তু ঝড়ের ভয় এটার প্রভাবে নেই এবং এর জন্যে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট আমাদের দক্ষিণবঙ্গে দু এক জায়গাতে হয়তো অরেঞ্জ জেলার রয়েছে ওই কিছু কিছু এলাকাতে অতি বৃষ্টিপাত ম্যাক্সিমাম জায়গাতে নর্মাল বৃষ্টিপাতই থাকবে রোদ রোদ মেঘলা আকাশ এগুলো দিনের বেলাতে এবং পরিষ্কার আকাশের মধ্যে মাঝে মাঝে মেঘ এসে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা থাকবে ভেতর দিকে এগুলোতে বিদর্ভ এগুলো থেকে মধ্যপ্রদেশ সেগুলোতে কিন্তু বৃষ্টিপাত যাবে পরবর্তীতে ঝাড়খন্ড সহ তাই যেটা বলা রয়েছে যে এখানে দশ এবং এগারো এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাতগুলো থাকবে এবং কিছুটা বারো তারিখের দিকে থাকতে পারে আর তারপরে আস্তে তেরো তারিখের দিকে আবার কমে যাবে বলছে আমরা দেখছিলাম যে তেরো তারিখেও বৃষ্টিপাত হতে পারে দেখেনি আমরা উইন্ডি থেকে কি পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইটস কিনে ইতিমধ্যে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল সেটা আস্তে আস্তে এইভাবেই এগোচ্ছে তারপর এখানে মেঘ মাঝে মাঝে যাচ্ছে আর এগুলোতে বৃষ্টিপাত হচ্ছে এবার একটু আমরা দেখিনি ট্র্যাকটা কীভাবে পাওয়া যাচ্ছে কীভাবে কি হবে দেখুন ইতিমধ্যে এই এই এইভাবে ব্যাপারটা ছিল আস্তে আস্তে গভীর অতি গভীর নিম্নচাপ দেখুন ইতিমধ্যে যে ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি কাছাকাছি গতিবেগে ছিল আর কি তো সেগুলো দেখুন এইভাবে মোটামুটি চুয়াত্তর পর্যন্ত গতিবেগ এই যে পঁচাত্তর পর্যন্ত বলেছিল তো আমরা সাতাত্তর আটাত্তর এখানে মাপতে পারছি তো এইভাবে ছিল আর এটা ইতিমধ্যে প্রবেশ করে গেছে এবং তারপর হবে এখানে মাঝে মাঝে আমাদের দক্ষিণবঙ্গে দমকা হাওয়া এখানে পূর্ব দিক থেকে কখনো কখনো একটু হওয়া এরকম করে এরকম করে আসবে তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তো এইভাবে ব্যাপারগুলো যাচ্ছে আস্তে আস্তে নয় তারিখের মধ্যে এটা গভীর নিম্ন পরিণত হবে শক্তি ক্ষয় করে এবং এটা এই দিক দিয়ে এগোতে থাকবে ফলে দশ তারিখ পর্যন্ত প্রভাবে কিছু কিছু অংশে আমরা বৃষ্টিপাত পাবো এরপরে এইখানে সব ঝোড়ো হাওয়া কমে যাবে এবং দক্ষিণ এখানে বঙ্গোপসাগরে দেখুন মৎস্যজীবীদের জন্য এই এগারো তারিখ পর্যন্ত বলেছিল তো এগারো তারিখ সকাল পর্যন্ত তারপরে দেখুন এখানে তোমার আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ কিন্তু কিছুটা দমকা হাওয়া থাকবে তাই এগারো তারিখটা একটু স্কিপ করে দেয় ভালো পরের দিকে অতটা প্রভাব থাকবে না এরপরে বৃষ্টিপাতগুলো কীভাবে কী হবে সেটা একটু দেখিয়ে দিই বৃষ্টিপাতগুলো দেখুন বৃষ্টিপাত রয়েছে ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা থেকে রেড অ্যালার্ট সেখানে ভারী অতিভারী বৃষ্টিপাত চালু রয়েছে আমাদের এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে মূলত পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন কিছুটা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী কিছু জেলাতে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসবে এবং পরের দিকে এগুলোতে মাঝে মাঝে মেঘ হয়ে এখানে আসবে কিন্তু মূল বৃষ্টিগুলো সব এইখানেই হবে তাই ডাইরেক্ট প্রভাবটা আমাদের এখানে পড়বে না এইভাবেই রয়েছে তাই ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ এখানে থাকবে অস্থায়ী বন্যা পরিস্থিতি এখানেই থাকবে আমাদের এখানে দেখুন মেঘলা আকাশ মাঝে মাঝে হবে এবং বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত এইভাবে হতে পারে এইভাবে কিন্তু দেখুন মেঘের যে বৃষ্টাগুলো এরকমভাবে মেঘ থাকবে এইভাবে আসলে ওটা সরবে দিকে কিন্তু এরপরে দশের পরে এগারো বারো তারিখের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে ওখানে বৃষ্টিপাত এখানে ঢুকবে এটা সরে যাবে এখানে চলে আসবে কিন্তু আবার বৃষ্টিপাত আমাদের এখানে একটা পরিবেশ তৈরি হবে যেটা এখানে দশ এগারো বারো বা তেরো তারিখ পর্যন্ত আমরা পেতে পারি এটাই বলছি তাই আবহাওয়া আপডেট একটু পরিবর্তন হয়তো করবে তো এই অতিকভাবে নিম্নচাপের প্রভাবে উড়িষ্যার দিকেই বৃষ্টি বৃষ্টিপাত হচ্ছে আমাদের এখানে দেখুন অনেকটা কম কম রয়েছে উত্তরবঙ্গে অনেকটা কম রয়েছে হালকা বিক্ষিপ্ত করে রয়েছে কিন্তু মূলত দক্ষিণবঙ্গে যেটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে দেখুন নয় থেকে দশ এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত এখন দশ এবং এগারো তারিখে দেখুন কিছু কিছু অংশে বৃষ্টিপাত এগুলো থাকলে আমাদের এখানে কম থাকলেও কিন্তু এখানে বৃষ্টিপাত হবে একদম এখানে এরকম ছবির সঙ্গে বাস্তবে মিলবে না মাঝে মাঝে মেঘ হবে তাই রোদ মেঘের খেলাটা চলবে দিনের বেলাতে এবং আকাশের মধ্যে কোথাও কোথাও মেঘ আসবে তাই কেউ কেউ বৃষ্টিপাত মাঝে মাঝে পাবেন মূলত বৃষ্টিপাতগুলো এর পরে পাবেন এটা সরে যাওয়ার পরে এখানে বৃষ্টিপাতগুলো হবে মূলত এগারো তারিখ এবং বারো তারিখের দিকে যেটা হবে বৃষ্টিপাতগুলো ঢুকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সমস্ত অংশে দেখুন ওইখানেও থাকছে বৃষ্টিপাত কিন্তু এইখানে বৃষ্টিপাত আসবে আস্তে আস্তে ঝাড়খণ্ড এগুলোতে আসবে তাই বৃষ্টিপাতটা মূলত এগারো বারো তেরো এই সময়কালের মধ্যে আমরা কিছুটা পাবো বলে মনে হচ্ছে এই যে বারো তারিখের দিকে দেখুন কলকাতা উপকল্প সংলগ্ন কিছু এলাকার জেলা রয়েছে এবং বাংলাদেশ চট্টগ্রাম ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সব দিকে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে তাই বারো এগুলোতে বৃষ্টিপাত আসবে তাই বিশাল আকারে যে গঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত সেরকম নয় হালকা থেকে মাঝের মাঝে বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই সময়কালের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এতে সামান্য একটু পরিবর্তন পাওয়া যাবে পরের আপডেটগুলো কিছু তো মনে হচ্ছে তবে বৃষ্টিপাতের একটা পরিবেশ রয়েছে তেরো তারিখ পর্যন্ত তাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবার পাশাপাশি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদের দিকেও থাকবে মানে বৃষ্টিপাত আসবে সেটা এইরকমভাবে চোদ্দ পনেরো তারিখের দিকে বৃষ্টিপাত হয়তো অনেকটাই কমে যাবে নিম্নচাপটা তখন আরও এদিকে পড়বে এদিকে এখানে অবস্থান কর ফলে এইগুলোতে বৃষ্টিপাত থাকবে উত্তরপ্রদেশের দিকে বৃষ্টিপাত থাকবে এই আপাতত রয়েছে আপডেট নিম্নচাপটা ইতিমধ্যে আসা পড়েছে কিন্তু তার প্রভাব আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা হবে সেটা কিন্তু একটু হবে হতে পারে কারণ যেহেতু এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে ফলে এই দিকে যাওয়ার সম্ভাবনা তাই এইগুলোতে একটু কম কমই থাকতে পারে এইরূপে রয়েছে আপডেট পরের আপডেটে কোনো পরিবর্তন হলে আমরা অবশ্যই জানাবো ধন্যবাদ